আপনারা দেখছেন একুশে টেলিভিশন। হাত মেলাতে গিয়ে চর খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট, আটক দুই, সামাজিক যোগাযোগ মাধ্যমের তোলপাড়। করোনায় 44 মৃত্যু, শনাক্ত 2000-এর উপরে বাড়ছে সংক্রমণ হার, ছড়িয়ে পড়ছে ভারতীয় ভ্যারিয়েন্ট। অপ্রয়োজনে স্লুইস গেট নয়, নাব্য ধরে রাখতে ব্রেজিংয়ের অনুশাসন প্রধানমন্ত্রীর, একনেকে 10 প্রকল্পের অনুমোদন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের একুশে সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। শুরুতে ফ্রান্সের প্রেসিডেন্টকে চপেট আঘাতের খবর। জনসংযোগে গিয়ে চর খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় তুলেছে এই ভিডিও। সংবাদ মাধ্যম জানায়, ভ্যালেন্সিয়া শহরের বাইরে চেইন এল হ্যামিটেজ এলাকায় ঘটনা ঘটে। নিরাপত্তা বেষ্টনীর কাছাকাছি আসার পরই ম্যাক্রোর গালে চর বসিয়ে দেন এক ব্যক্তি। এ সময় নিরাপত্তা রক্ষীরা ওই ব্যক্তিকে সরিয়ে দেন। চর দেওয়ার সময় ম্যাক্রো এজম আর নয় বলে চিৎকার করেন ওই ব্যক্তি। ঘটনার পর দুজনকে আটক করা হয়েছে। তবে কেন নিজ দেশের প্রেসিডেন্ট চর মারলেন ওই ব্যক্তি, তা এখনও স্পষ্ট নয়। কোভিড নাইন্টিনে শনাক্ত মৃত্যু দুটোই বেড়েছে। একদিনে 44 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত রোগীর সংখ্যা 2322। দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 12.12%, সুস্থতার হার 92% বেশি। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। দ্রুত সংক্রমণ ক্ষমতার ভারতীয় ভেরিয়েন্ট সীমান্ত এলাকা ছাড়িয়ে ছড়িয়ে পড়ছে অন্য সব স্থানে। সংক্রমণ ও মৃত্যুর রেখা উপরের দিকে উঠছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, 24 ঘন্টায় 44 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 12,913। দেশের 510টি ল্যাবে 19,165টি নমুনা পরীক্ষায় শনাক্ত 2,322। মোট শনাক্তের সংখ্যা 8,15,282। সুস্থ হয়েছে 2,062 জন। সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে 7,55,302। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার ঊর্ধ্বমুখী। আগের দিনের চেয়ে বেড়ে হয়েছে 12.12%। মৃত্যুহার 1.58 ও সুস্থতা 92.64%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু রাজশাহী ও ঢাকা বিভাগে। মৃতদের মধ্যে 60-ঊর্ধ্ব ব্যক্তির সংখ্যা 26 আর 51 থেকে 60 বছরের মধ্যে মারা গেছে 10 জন। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 7,86,207। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। ফাইজার ও সিনোভ্যাকের টিকা আসলে দ্বিতীয় ডোজ রেখেই টিকাদান পরিকল্পনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সবার টিকা নিশ্চিতে ক্রয়, উৎপাদন ও উদ্ভাবন নীতিতে চলতে হবে। তিনটি গবেষণা প্রতিষ্ঠানে ওয়েবিনারে বক্তারা বলেন, মিক্সড ভ্যাকসিন আরও ভালো ফলাফল দিতে পারে, তবে এজন্য পরীক্ষা নিরীক্ষা দরকার বলে মনে করেন তারা। মফিউর রহমানের রিপোর্ট। বিভিন্ন উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহ এবং ব্যবস্থাপনা নিয়ে তিনটি প্রতিষ্ঠানের ওয়েবিনার থেকে জানানো হয়, দেশে 2.6% মানুষ টিকার দ্বিতীয় ডোজ পেয়েছে আর এক ডোজ দেওয়া হয়েছে 3.6% মানুষকে। দ্বিতীয় ডোজ বাকি আছে প্রায় 14 লাখ মানুষের। এই ভ্যাকসিনগুলোর উদ্দেশ্য সবই এই অবস্থায় দ্বিতীয় ডোজের জন্য সর্বোচ্চ 4 মাস অপেক্ষা করা যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাশিয়ার স্পুটনিক টিকা একটি মিক্সড ধরনের টিকা, সেক্ষেত্রে দ্বিতীয় ডোজ অ্যাস্ট্রাজেনেকার না হলেও সমস্যা হবে না বলে মনে করেন চিকিৎসা বিজ্ঞানীরা। মিক্সড ভ্যাকসিন অনেক সময় হয়তো আরো বেশি বেটার রেজাল্ট দিতে পারে এবং সেই ক্ষেত্রে ইতিমধ্যেই কিছু কিছু রেজাল্ট আমরা জানি। স্পুটনিক ইটসেলফ আসলে মিক্সড। স্পুটনিকে কিন্তু দুইটা ভ্যাকসিন, একটা হলো অ্যাড যে যে স্ট্রেন ভাইরাসের, এটা 26 এবং পরে 5, এই দুটোকে মিক্স করে কিন্তু স্পুটনিক, এটা কিন্তু ওরা এক ভ্যাকসিন না। আগামীতে টিকা আসতে পরিকল্পনা করেই এগোনোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। অর্ধেক রেখেই তারা করবে যেন এই অক্সফোর্ডের মতো অবস্থা না হয়, যাদেরকে দেওয়া হচ্ছে তাদেরকে যেন দ্বিতীয় ডোজ দেওয়া যায়। এবং সাইনোভ্যাকের তো মানে 3 সপ্তাহ বা 4 সপ্তাহের মধ্যে সেকেন্ড ডোজ দেওয়া যাবে, কাজে অর্ধেকটা রেখে বাকিটা করা যাবে। ফাইজারেরটাও তাই, অর্ধেক রেখে বাকিটা দেওয়া হবে, কারণ আমাদের এই বিষয়ে শিক্ষা হয়েছে। নিজেরা টিকা উৎপাদন না করলে সবাইকে টিকার আওতায় আনা সম্ভব হবে না বলেও মনে করেন কেউ কেউ।
এ অবস্থায় ক্রয় উৎপাদন এবং উদ্ভাবন নীতিতে চলার পরামর্শ আসে ওয়েবিনার থেকে। ভ্যারিয়েন্টগুলোকে হ্যান্ডেল করার মতো ভ্যাকসিন উদ্ভাবনে বাংলাদেশকে সামর্থ্য অর্জন না করলে এই 18 কোটি মানুষের দেশে প্রতি বছর বছর ভ্যাকসিন আমদানি করে ভ্যাকসিনেট করা সম্ভব না। ক্রয় উৎপাদন উদ্ভাবনের সাইমালটেনিয়াস অংশগ্রহণের মধ্যে দিয়ে বাংলাদেশ তাকে নিজেকে রেডি করতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে এবং টিকা প্রাপ্তি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় ভিত্তিক রেজিস্ট্রেশন চালু করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা টিকা নিয়ে বিশেষ কোনো সংকেত হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক অনুষ্ঠানে তিনি বলেন, সঠিক সময়েই সরকার ভ্যাকসিন সংগ্রহ করবে। করোনা মোকাবেলায় বিএনপি জনগণের পাশে নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। রিয়াজ সুমনের রিপোর্ট। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের। বক্তৃতায় তিনি বলেন, সঠিক সময়ে করোনার ভ্যাকসিন সংগ্রহ করবে সরকার, টিকা নিয়ে কোনো সংকট হবে না। সময়মতো ভ্যাকসিন অন্যান্য দেশ থেকে আমরা সংগ্রহ করতে পারবো এবং সে ব্যাপারে সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমি আশা করি ভ্যাকসিন নিয়ে যে সংকটের কথা আজকে বিরোধী দল বলে থাকে সে ধরনের সংকট বাংলাদেশে ইনশাআল্লাহ এখানে সৃষ্টি হবে না। উবায়দুল কাদের বলেন, করোনা মহামারীতে বিএনপি জনগণের পাশে নেই, তারা শুধু সরকারের সমালোচনায় ব্যস্ত। বিএনপি নেতাদের বলবো, ঘরে বসে লিপ সার্ভিস বন্ধ করে অসহায় মানুষের পাশে দাঁড়ান, মুখের কথা এখন আর চিড়ে ভিজবে না, জনমানুষের পাশে দাঁড়ান। সব কিছুতে সরকারের অন্ধ সমালোচনা, ধান মানতে শিবের গীত গাওয়ার মতোই, এসব জনগণ এখন আর বিশ্বাস করে না। বিএনপি আন্দোলনের নামে কোনো সহিংসতা করলে জনগণ জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। আন্দোলনের নামে সহিংস কোনো পরিস্থিতির সৃষ্টি করা হলে বাংলাদেশ আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। অপ্রয়োজনে স্লুইস গেট নির্মাণে আপত্তি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভায় গণভবন থেকে যুক্ত হয়ে নদ নদীর নাব্য ধরে রাখতে নিয়মিত ড্রেজিংয়েরও অনুশাসন দিয়েছেন তিনি। একনেক সভায় চিলমারিতে নৌবন্দর স্থাপন সহ 10 প্রকল্প অনুমোদন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর আগারগাঁওয়ে এনইসির সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। 2021-22 অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর প্রথম সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুমোদন দেওয়া হয় 6,500 কোটি টাকার 10 প্রকল্পের। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, নাব্যতা বজায় রাখতে নিয়মিত ড্রেজিংয়ের অনুশাসন দেন প্রধানমন্ত্রী। ড্রেজিংটা আমাদের কন্টিনিউয়াসলি করতে হবে, মেইনটেনেন্স ড্রেজিং করতে হবে। এটা তিনি আজকে স্ট্রেস করেছেন, স্ট্রেস দিয়েছেন, ইম্পর্টেন্স দিয়েছেন। এটা নিয়ে আবার সেই বলেছেন যে ডোন্ট মেক আননেচারাল ব্যারিয়ার ফ্রম দ্য ওয়াটার ফ্লো। মূল কথা হলো পানির প্রবাহের জন্য কোনো অস্বাভাবিক কোনো বাধা টাধা সৃষ্টি করবেন না। অনুমোদিত 10 প্রকল্পের মধ্যে চিলমারি নদীবন্দর এবং দেশের বিভিন্ন স্থানে ধান শুকানো ও সংরক্ষণে সাইলো নির্মাণের পাইলট প্রকল্প যুক্ত হয়েছে। এখন যেহেতু আমরা ব্যবসা বাণিজ্য, আমরা আঞ্চলিক ব্যবসা বাণিজ্য বাড়াচ্ছি, আমাদের প্রতিবেশী বন্ধুরাষ্ট্র ভারতের সঙ্গে বাড়ছে, চিলমারি বন্দরটা আবার আগের জায়গায় যাবে ব্যবসা বাণিজ্য বাড়ার সঙ্গে সঙ্গে। তখনই প্রধানমন্ত্রী আমাদের মনে করেছিলেন প্রকল্প ব্যয়ের 5,219 কোটি 81 লাখ টাকা সরকারি অর্থায়ন আর সংস্থার নিজস্ব অর্থায়ন 794 কোটি 3 লাখ টাকা, এছাড়া বৈদেশিক অর্থায়ন 637 কোটি 50 লাখ টাকা। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। 3 উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ, শূন্য হাতে ফিরলেন খল অভিনেতা দীপজল। ঢাকা 14 আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম পেলেন না আলোচিত খল অভিনেতা মনোয়ার হোসেন দীপজল। দলের কোনো পদ না থাকায় ফরমই দেওয়া হয়নি তাকে। এদিকে দিনভর উৎসবের আমেজে কয়েকটি উপনির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম কিনলেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। ঢাকা 14 আসনের জন্য মনোনয়ন ফর্ম কিনতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের বাইরে অভিনেতা মনোয়ার হোসেন দীপজল।
ডিপজলের মনোনয়ন ফর্ম কিনতে কার্যালয়ের ভেতরে যান মিশা সওদাগর, জায়েদ খান সহ অন্যরা। তবে একসময় বিএনপি থেকে কাউন্সিলর নির্বাচিত হওয়া এই অভিনেতাকে মনোনয়ন ফর্ম দেয়া হয়নি। একই আসনের জন্য ফর্ম সংগ্রহ করতে আসা ইখলাসউদ্দিন মোল্লার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাকেও ফর্ম দেয়া হয়নি। সকাল থেকেই ধানমন্ডি এলাকা ছিল উৎসব মুখর, নেতাকর্মীদের নিয়ে ফর্ম কিনেন মনোনয়ন প্রত্যাশীরা। কুমিল্লা 5 আসনের জন্য বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন যুবলীগ নেতা এহতেশামুল রুমি। সব প্রার্থী মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। মানুষের মঙ্গলের জন্য কাজ করেছে, সামাজিক কাজ করেছে, এই যতটুকু পারছি সহযোগিতা করেছে। নতুন কৌশল পরবর্তী হিসাবে আমি মনে করি যে আমি আমাকে যোগ্য মনে করে। কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়ায় যতজন প্রার্থী আছে তাদের মধ্যে থেকে আমি একজন, আমি অন্যতম দাবিদার। কারণ তৃণমূলের লোকজন থেকে শুরু করে সবাই আমাকে চায়। আগামী 10 জুন পর্যন্ত চলবে মনোনয়ন বিক্রি, 14 জুলাই এই 3টি উপনির্বাচনে ভোট গ্রহণ। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ভুয়া এলসির মাধ্যমে 525 কোটি পাচার করা মামলায় বিল্লাহ হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে কাস্টমস গোয়েন্দা তদন্ত অধিদপ্তর। সংবাদ সম্মেলনে জানানো হয় চক্রটি 31টি এলসি মাধ্যমে 1,539 কোটি টাকা পাচার করেছে। বিস্তারিত আহমেদবাবু রিপোর্টে। 2017 সালে চট্টগ্রাম বন্দর দিয়ে পোল্ট্রি ফিড তৈরির যন্ত্রপাতি আমদানির ঘোষণা দেয় হেনান আনহু অ্যাগ্রো এলসি এবং অ্যাগ্রো বিডি অ্যান্ড জেপি। কিন্তু কন্টেনারে পাওয়া যায় সিগারেট, এলইডি টেলিভিশন, ফটোকপিয়ার মেশিন ও মদ। তদন্ত করে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে বিপুল পরিমাণ টাকা পাচারের সন্ধান পায় কাস্টমস। করা হয় 14টি মামলা। সংবাদ সম্মেলনে কাস্টমস কর্মকর্তা জানান, মঙ্গলবার রাজধানীর বনশ্রী থেকে প্রতিষ্ঠান দুটির মালিক বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। দুইটা প্রতিষ্ঠানের মালিক হলো আজকে আমরা যাকে গ্রেপ্তার করেছি, উনি ডকুমেন্টেশনে ওনার নাম ছিল সুরুজ মিয়া, কিন্তু ওনার প্রকৃত নাম হচ্ছে বিল্লাল হোসেন। 525 কোটি সাথে সংশ্লিষ্ট উনি। এই চক্রের বিরুদ্ধে 30টি মামলা হলেও 16 মামলা তদন্তাধীন। এই 4টে প্রতিষ্ঠান প্রায় 1,539 কোটি টাকা মানি লন্ডারিং করেছে অবৈধভাবে আমদানি করে। 30টা মানি লন্ডারিং সংক্রান্ত সমজাতীয় মামলা আছে। এই মামলাগুলোর চার্জশিট দেওয়ার জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিল্লাল হোসেনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি। তিনি একটা সিন্ডিকেট করেই করেন, হ্যাঁ, তো সেই সিন্ডিকেটকে এখন আমাদেরকে দেখতে হবে। আহমদবাবু, 21 টেলিভিশন, ঢাকা। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব মহাখালীর সাততলা বস্তির বাসিন্দারা। মাথা গোঁজার ঠাইটুকু হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এর সঙ্গে বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে বহুগুণ। ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। শিগগিরই মিরপুরে তাদের পুনর্বাসন কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি। বিস্তারিত মিনালা দিবার রিপোর্টে। পুড়েছে ঘর, ভেঙেছে স্বপ্ন, তবুও বেঁচে থাকার লড়াই। আগুনে ঘর হারিয়েছে সাততলা বস্তির কয়েকশো পরিবার। কেউ খোলা আকাশে, আবার কেউ বা তাঁবুটা নিয়ে কাটিয়েছেন রাত। এর সঙ্গে বৃষ্টিতে কষ্ট বেড়েছে কয়েক গুণ। বাড়িওয়ালা বাড়ি ঘর না উঠে তেমন যে কোনো বুদ্ধি হোক করা লাগবো, না করা যায়। আমরা গরিব মানুষ তো, বাড়ি যায় কি করবো, দেশের বাড়ি যায়। কামের এক জায়গায় বেতন পাইছি, সেই টাকাটাও আসিল, সেটাও নিতে পারি নাই। শুধু এই পিন্দনে যা আসিল, আগুন জন্মা তার উপরে উঠছে, তখন খালি নিয়ে খালি দৌড়। জীবনের শেষ সম্বল হারিয়েছে অনেক পরিবার, নেই পরের বেলার খাবারটুকু। চাউল ডাল এলে সব পুড়ি গেছে, কিচ্ছু নাই আমার, কাপড় চোপড় যা ছিল সব পুড়ি গেছে। টিভি ছিল, কিছু ক্যাশ টাকা ছিল, হ্যাঁ, আর সব পুড়ি তো ছাই হয়ে গেছে। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ঢাকা উত্তরের মেয়র। মানবিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। আজকের থেকে লিস্টের মাধ্যমে আমরা কিন্তু 5,000 টাকা আপনাদের সামনে শুরু করবো। শুকনো দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে শুকনো খাবার চলে এসছে, অর্থাৎ একটি পরিবার এটির মাধ্যমে তাদের নিশ্চিত তাদের 5 দিন থেকে 10 দিনের খাবার তারা করতে পারবে। শিগগিরই মিরপুরে স্থায়ীভাবে বস্তিবাসীদের পুনর্বাসন করা হবে বলে জানান মেয়র আতিক। 2023 সালে
অগস্ট মাসে আমরা 840 জন যারা বস্তিতে থাকে তাদেরকে আমরা ঘর করে দিচ্ছি মিরপুরে, এবং কিভাবে বড়াইল বস্তিতে একটি জায়গার মধ্যে কিভাবে আমরা বহুতলা ভবনের মাধ্যমে এই বস্তিবাসীকে ছিন্নমূলকে একটি স্থায়ী সমাধান দেওয়া যায় সেরও একটি রূপ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন আমাদেরকে। অবৈধ বিদ্যুৎ ও গ্যাস সংযোগের কারণে আগুন লেগে থাকলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। মিনালা দিব্বা, একুশে টেলিভিশন, ঢাকা। সরকার হাজার হাজার কোটি টাকার মেগা প্রজেক্ট করলেও সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে ব্যর্থ বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগুনে ক্ষতিগ্রস্ত সাততলা বস্তি পরিদর্শনে গিয়ে তিনি বলেন, সরকার শুধু বড়লোকদের কথাই ভাবে, বস্তিবাসীদের কথা ভাবার সময় নেই। এই ঘটনার সুষ্ঠ তদন্ত করতে হবে, কি কারণে আগুন লাগলো, কেন লাগলো, এদের জন্য একটা দীর্ঘস্থায়ী ব্যবস্থা করা যায় তার জন্য অবশ্যই সরকারকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। নিচে আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বৃষ্টির বাধায় প্রিমিয়ার লিগে 6 ওভারে ম্যাচ, দোলেশ্বরের কাছে হারল সাকিবের মোহামেডান। আর এরই সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। হাত মেলাতে গিয়ে চর খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট, আটক দুই সামাজিক যোগাযোগ মাধ্যমের তোলপাড়। করোনায় 44 মৃত্যু, শনাক্ত 2000-এর উপরে বাড়ছে সংক্রমণ হার, ছড়িয়ে পড়ছে ভারতীয় ভ্যারিয়েন্ট। অপ্রয়োজনীয় স্লুইস গেট নয়, নাব্য ধরে রাখতে ড্রেজিং এর অনুশাসন প্রধানমন্ত্রীর, এর থেকে 10 প্রকল্পের অনুমোদন। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। একুশের খবর দেখুন, একুশের সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।